হ্যালো ভিউয়ার্স, ছায়াপথের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জেনে থাকবেন। পুরী জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি নাকি বাতাসের বিপরীত দিকে ভাসমান। বাতাস যেদিকে বয়ে আসে সেই দিকেই নাকি পতাকাটি উড়ে যায়, এবং মন্দিরের উপরে নাকি কোনো পাখি বসতে পারে না, কোনো এক দৈব শক্তি তাদের বিপদ ডেকে আনতে পারে, এরকম প্রচলিত অনেক রহস্য শুনতে পাওয়া যায়, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত দিতে পারেনি। কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই, বিজ্ঞান এবং কুসংস্কারের দুটি ধারা, কিন্তু কিছু কিছু কুসংস্কার যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও থাকে না। সুতরাং বিজ্ঞানে বিশ্বাসে মানুষদের কুসংস্কারটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আপনারা গুগল বা ইউটিউবে সার্চ করলে হাজার হাজার তথ্য পেয়ে যাবেন। আমরাও অনেক রিসার্চ করে দেখেছি, কিন্তু যে তথ্যগুলি পেলাম বিশ্বাসযোগ্য হওয়ার খুব একটা উপযুক্ত নয়। তবুও মোটামুটি কিছু ধারণা পেলাম, সেই সম্পর্কে আপনাদের বলবো। আজকের ভিডিওতে তর্ক বিতর্ক প্রচুর থাকবে, আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। প্রথমেই আসবো পুরীর জগন্নাথ মন্দিরের শীর্ষে থাকা পতাকাটি সম্পর্কে। মন্দিরের পতাকাটি কেমন অদ্ভুতভাবে সবসময় বাতাসের বিপরীত দিকে ভাসমান, তার মানে যেদিক থেকে বাতাস বইছে ঠিক সেই দিকেই পতাকাটি হাওয়ায় দুলছে। এই দৃশ্যটি আপনার বৈজ্ঞানিক চিন্তাভাবনা এক মুহূর্তের জন্য হলেও থমকে দেবে, আপনি একবারের জন্য হলেও কুসংস্কারটিকে মেনে নিতে বাধ্য হবেন। কিন্তু আমরা আপনার বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে স্থির রাখতে কিছুটা ব্যাখ্যা দেব। যদি আমরা বলি পুরী জগন্নাথ দেবের মন্দিরের পতাকাটি কিছু কিছু সময় বাতাসের বিপরীতে ভেসে যায়, তবে হ্যাঁ, এটা সত্যি, সব সময় কিন্তু কেউ লক্ষ্য করে দেখেনি। এটি একটি সাধারণ এয়ার ডায়নামিক সিস্টেম। উদাহরণস্বরূপ এয়ার ডায়নামিক সিস্টেম হল একটি প্লেন যখন বাতাসে ভেসে যায়, ঠিক তখন এটা তো সম্ভব নয় প্লেনটি যেদিকে ভেসে যাবে ঠিক সেই দিকেই সবসময় বাতাস বইবে। কিছু কিছু সময় তো প্লেনকে বাতাসের বিপরীতেও যেতে হয়। প্লেনের ডানাগুলি এমন এক প্রকার এয়ার ডায়নামিক সিস্টেমে তৈরি করা হয় যেখানে স্থিতি এবং গতি একই সঙ্গে কাজ করে বাতাসের বিপরীতেও প্লেনটিকে ভাসিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমনই পুরী জগন্নাথ মন্দিরের পতাকাটি এক প্রকার এয়ার ডায়নামিক সিস্টেমের কারণেই বাতাসের বিপরীত দিকে ভেসে যায়। দ্বিতীয়ত বলবো আরেকটি রহস্যের কথা। পুরী জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে বা মন্দিরের উপর কোনো পাখি দেখতে পাওয়া যায় না। একই সঙ্গে সরকারের নিষেধ না থাকা সত্ত্বেও কোনো প্লেনও যেতে পারে না মন্দিরের উপর দিয়ে। এই ঘটনাটি এখনও পর্যন্ত রহস্য হয়েই আছে। সবাই যুগ যুগান্তর ধরেই অলৌকিক শক্তি বলে মেনে আসছে, আমরাও এতদিন সেটাই জেনে এসেছি। বিশ্বাস একটি বিষয়, সত্য আরেকটি বিষয়। সুতরাং আমরা কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না, সাধারণ দু একটি বিষয় বলবো। জগন্নাথ মন্দিরটি পুরীতে অবস্থিত, যেটা ত্রিভুজের এক কোণ বরাবর, এবং এটি কোনো বিমান পথের মধ্যে পড়ে না। সুতরাং পুরী জগন্নাথ মন্দিরের উপর দিয়ে প্লেন না যাওয়াটাই স্বাভাবিক। তবে ভবিষ্যতে যদি কোনো দিন ফ্লাই জোনের মধ্যে জগন্নাথ মন্দিরটি এসে যায় আর গভর্নমেন্টের অনুমতি থাকে, তবে প্লেন দেখা যেতে পারে। আর রইল পাখির কথা। দেখুন, পুরী জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা 1000 ফুট। সুতরাং পুরীর বার্ড হিস্ট্রি দেখলেই বোঝা যাবে এখানে এরকম কোনো পাখি নেই যেটা 1000 ফুট উচ্চতায় সবসময় উঠতে দেখা যাবে। আপনি যদি ভেবে থাকেন কখনো পুরী মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না বা পাখি বসে না, তাহলে এটা সত্য নাও হতে পারে। কারণ কিছু কিছু সময় মন্দিরের উপরে থাকা নীলাচক্রে ঈগল বসতে দেখা যায়। আর এবার পুরী জগন্নাথ দেবের মন্দিরের কিছু ধর্মীয় ব্যাখ্যা বলবো, যেটা আপনাকে বুঝতে আরও সুবিধা করবে। জগন্নাথ দেবের মন্দিরের সাধু সন্ন্যাসীদের ধারণা, জগন্নাথ মহাপ্রভুর বাহন হল গরুর, সমস্ত পাখির রাজা, এবং তিনি মন্দিরে উপস্থিত আছেন বলেই মন্দিরের উপরে কোনো পাখি দেখতে পাওয়া যায় না। এবং মন্দিরের চূড়ায় স্থির রয়েছে একটি নীলাচক্র, কোনো ধাতব বস্তু যেমন প্লেন নীলাচক্রের কাছাকাছি এলে কী প্রতিক্রিয়া হতে পারে
বা প্লেনটির সাথে কোনো বিপদ ঘটে যেতে পারে বলে পুরীর প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। তবে আমাদের কাছে পাখি ওড়া বা বিমান না যাওয়ার ধর্মীয় ব্যাখ্যাটি চূড়ান্ত উত্তর নয়, এটা শুধুমাত্র একটি কুসংস্কার। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও মন্দিরে রয়েছে রহস্যজনক একটি রান্নার পদ্ধতি, যেখানে 10,000 জনের রান্না 1,00,000 মানুষেও খেয়ে শেষ করতে পারে না। এছাড়াও সমুদ্রের জল নাকি দিনের বেলা এবং রাতের বেলা প্রকৃতির নিয়মের উল্টো দিকে প্রভাবিত হয়। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমরা পার্ট টু অবশ্যই নিয়ে আসব। ইচ্ছাকৃতভাবে তর্ক বিতর্কের কোনো উদ্দেশ্য নেই আমাদের, আমরা জোরপূর্বক কোনো মন্তব্য করছি না, শুধুমাত্র সাধারণ কিছু ধারণা। পরবর্তী ভিডিওতেও আমরা সেটাই করব। আপনার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটা ব্যক্তিগত। ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম তথ্যসমূহ রহস্যজনক ভিডিও আমরা আপলোড করে থাকি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।